ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব হেলদি রেসিপি, সেটা হলো উত্তাপম। এটা ভেজ উত্তাপম। আমি এখানে যেটা ইউজ করেছি, যে ইনগ্রেডিয়েন্টসগুলো হলো, আতপ চাল নিয়েছি, বিউলির ডাল নিয়েছি, সাথে অল্প ওটস আর সামান্য পরিমাণ সুজি। তোমরা চাইলে কিন্তু শুধু চাল আর ডাল দিয়েও বানাতে পারো। আমি আরেকটু হেলদি করার জন্য আমি সুজি আর ওটসটাও একটু মিশিয়েছি। তো সবগুলো আমি প্রথমে মিক্সিতে বেটে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এতে কিছুই নেই, জাস্ট সামান্য একটু লবণ আমি অ্যাড করেছি। আর জল দিয়ে আমি এই ধরনের কনসিস্টেন্সিতে ভালোমতো জিনিসটা গুলে নিয়েছি। এখানে আমি উত্তাপমে দেওয়ার জন্য যে ভেজিটেবলসগুলো ইউজ করছি, সেটা হলো গাজর, অল্প ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ। তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, আমি এইগুলোই অ্যাড করছি। তো টপিংসটা তোমাদের একদম নিজেদের খুশি, তোমরা চাইলে শুধু গাজর পেঁয়াজও ইউজ করতে পারো বা শুধু ক্যাপসিকাম পেঁয়াজও ইউজ করতে পারো, বাট যত সবজি দেবে তত কিন্তু উত্তাপম খেতে ভালো হয়, আর এটাই বেশি হেলদি হয় তুমি যদি সবজি দিয়ে খাও। তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, তারপর সামান্য সাদা তেল দিয়ে আমি এখানে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। একটা কথা বলি, এই রেসিপিটা কিন্তু বেবিদের জন্য ভীষণ হেলদি। তোমরা 3 বছরের পর থেকে এই রেসিপিটা কিন্তু বেবিদের দিতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্টও হতে পারে বা ইভিনিং স্ন্যাক্সের মধ্যেও হতে পারে। তো আমি প্যানের মধ্যে যে ব্যাটারটা আছে সেটা প্রথমে দিয়ে দিলাম। ব্যাটারটা যেটা দেবে সেটা খুব বেশি মোটাও করবে না, আবার খুব বেশি পাতলাও করবে না। বেশি মোটা হলে খেতে ভালো লাগে না, আর বেশি পাতলা হলে কিন্তু প্যানে চিটে যাবে, সেটা সহজে উঠে আসবে না। তো আমি মোটামুটি অল্প পরিমাণে ব্যাটার দিয়েছি, যাতে বেশি মোটাও না হয় আর পাতলাও না থাকে। তো তার ওপরে দেখো, আমি প্রথমে গাজর দিলাম, দেন পেঁয়াজ দিলাম, এরপর আমি একটু ওপরে ক্যাপসিকাম দিয়ে দেবো। তোমরা কিন্তু ব্যাটারের সাথে এইগুলো কিন্তু মিলিয়ে নেবে না, তবে কিন্তু ওটার উত্তাপম হবে না, ওটা গোলারুটি বা অন্য কিছু হয়ে যাবে। উত্তাপমটা কিন্তু এই প্রসেসেই করে, প্রথমে কড়াইতে ব্যাটারটা দিতে হয়, তার ওপরে এইভাবে দিতে হয় সবজিগুলো। আর সবজিগুলো দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে বা যেটা দিয়ে তোমরা নাড়ছো সেটা দিয়ে একটু চেপে দেবে, না হলে সবজিগুলো কিন্তু উঠে আসবে। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর তুলে একটু চেক করছি যে নিচটা ছেড়ে আসছে কি না। তোমরা খুন্তি দিয়ে প্রথমে চারপাশটা একটু ছাড়িয়ে নেবে, প্রথমেই একবারে তুলতে যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রথমে দেখো চারপাশটা এইভাবে হালকা হাতে ছাড়িয়ে নেবে, মানে সাইড থেকে মিডিল পোর্শনে যাবে। এটা কিন্তু মানে যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো সেই কারণে তোমরা কিন্তু খুব সাবধানে ফ্লিপ করবে। এটা ফ্লিপ করার সময়ও খুব সাবধান, ভেঙে যেতে পারে। যেমন চালের যে কোনো জিনিস বানাতে গেলেই কিন্তু সেটাকে ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু এটাতে চাল আছে, তো সেই কারণে খুব সাবধানে করতে হবে। তো এরপর আমি ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ এটা হবে, কারণ যেহেতু ওপরে সবজিগুলো আছে সেগুলো একটু কুক হতে একটু টাইম লাগে। তো তোমরা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে, নাহলে একটু কাঁচা ভাবটা থেকে যাবে সবজিতে, আর ওপরটাও ভালো করে সেদ্ধ হবে না সবজির। তো দেখো আমার এক পাশটা ভালো করে হয়ে গেছে, প্যান থেকে দেখো এটা নিজেই কিন্তু ছেড়ে আসছে, যেহেতু এটা যে সাইডটা প্যানের দিকে সেই সাইডটা ভালো মতো কুক হয়ে গেছে। তো তারপর আমি ফ্লিপ করে দিলাম, ফ্লিপ করার পরে ওই পাশটাও একটু ভালো করে রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থেকে যায় ভেতর দিকে। ওপরটা এটার ভালো করে কুক হয়ে যায় কিন্তু ভেতর সাইডটা কিন্তু কাঁচা থাকে। তো দুই সাইডেও ভালো করে নিতে হবে, আর যে সাইডটাতে তুমি সবজি দিয়েছো সেই সাইডটা যাতে সবজিগুলো খুলে না আসে, সেই জন্য এটা ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই সবজিগুলো দেবে, আর খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে দেবে। তো দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর কালারও এসছে। তো তোমাদের আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। সেম আমি জাস্ট 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিলাম, একটা ব্রাশ দিয়ে একটু চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানে ব্যাটারটা দিয়ে দেবো, ব্যাটারটা আন্দাজ মতো দেবে, যাতে বেশি পাতলা না হয় আবার বেশি মোটাও না হয়, আর একটু গোল করে দেওয়ার চেষ্টা করবে। একটু ভালো করে গোল করে দিলাম আমি,
এরপর এতে সবজিগুলো দিয়ে দেবো। সবজিতে তোমরা যেটা আগেও বলেছি নিজের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকামই দিলাম, এগুলোই আমার ভালো লাগে উত্তাপামে খেতে। আর এমনি বাইরেও যে উত্তাপামগুলো বিক্রি হয় দোকানে, সেগুলো তো ম্যাক্সিমাম এই সবজিগুলোই থাকে। তো পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও অ্যাড করতে পারো। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আমার খুব একটা ঝাল পছন্দ না, তো আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। বা ব্যাটারের মধ্যেও কিন্তু তোমরা একটু চিলি পাউডার দিতে পারো, যাদের ঝালটা পছন্দের তারা চিলি পাউডার দিতে পারো। আমি কিছুই অ্যাড করিনি, আমি একদম সিম্পল বেসিক উত্তাপাম যেটা বানায় আমি সেটাই বানাচ্ছি। তো ওই আমি দেখো খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে দিচ্ছি সবজিগুলো, না হলে ফ্লিপ করার সময় কিন্তু সবজিগুলো খুলে কড়াইতে চলে যাবে। তো একটু ভালো করে চেপে চেপে দেবে। তো আমার এক সাইডটা হয়ে গেছে, এটা আমি ওই আবার ফ্লিপ করে দেব। ফ্লিপ করে নিয়ে দু সাইডটা মোটামুটি ভালো করে কুক করে আমি নামিয়ে নেব। তো দেখো এটা সুন্দর উঠে আসছে, একেবারে কড়াই থেকে এভাবে সুন্দর করে উঠে আসবে যখন দুপাশটা ভালো করে কুক হয়ে যাবে। তো আমার তো দেখো আমার উত্তাপাম রেডি, কেমন লাগছে বলো? কালারটা ভীষণ সুন্দর এসছে, ক্যাপসিকাম আর গাজরের মিলে যে কালারটা হয় ওটা দেখতে এমনিও খুব সুন্দর লাগে। আর যেহেতু উত্তাপামগুলো সাদা হয় তো সেটার উপরে সবজির যে কালার সেটা দেখতে খুব সুন্দর লাগে। তো এই হলো আজকের একেবারে সহজ একটা রেসিপি, যেটা বড় থেকে বাচ্চা সবারই একটা খুব ভালো ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে সবাই খেতে পারে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই ঘরে ট্রাই করো। তো নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।